দর্শক, আপনারা দেখছেন মেডিস্কাই গ্রুপ প্রেজেন্ট ডিএনএন বাংলা পূজা পরিক্রমা 2022। আমাদের ফুড পার্টনার রিভে ক্যাফে অ্যান্ড রেস্তোরাঁ, রূপস আড্ডা, আমাদের জুয়েলারি পার্টনার সোহন গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আমাদের বিউটি পার্টনার ল্যাকমি সেলন অ্যান্ড গ্ল্যামারাস বিউটি পার্লার, আমাদের হেলথ পার্টনার জেনু প্যাথালা টানকুনি। আপনারা দেখে মনে করছেন আমি বেনারসের ঘাটে রয়েছি, না না, আমি এই মুহূর্তে আছি শ্রীরামপুরে নেতাজি মোড় সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে। এবছরের এই নেতাজি মোড় সার্বজনীন দুর্গাপূজার কমিটির থিম হচ্ছে বেনারসের ঘাট। এবছরের এই থিমের মূল আকর্ষণ হচ্ছে সন্ধ্যা আরতি। বেনারস থেকেই পুরোহিতরা আসবেন সন্ধ্যা আরতি করার জন্য। প্রিয় দর্শক, আসুন আমরা উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে নিই। আপনার নাম কি? পিন্টু নাগ, আমি সভাপতি এই পুজো কমিটি। আপনাদের পুজো কততম বর্ষে পদার্পণ করলো? এবছর আমাদের পাঁচ বছর পঞ্চম বর্ষে পড়লো। এবছরে আমাদের মূল আকর্ষণ যে আমাদের হিন্দু ধর্মের সব থেকে পবিত্র স্থান বেনারস, এবং বেনারসের সেই দশাশ্বমেধ ঘাট, এবং সেই ঘাটের যে প্রতিদিন সন্ধ্যাবেলা যে সান্ধ্য আরতিটা হয়, এবং যারা যে সমস্ত পণ্ডিতরা এবং পুরোহিতরা ওই ঘাটে আরতিটা করে, তারাই এবার কিন্তু আমার শ্রীরামপুর নেতাজি মোড় সার্বজনীন দুর্গাপুজো কমিটির এই মণ্ডপে আরতিটা করবে। আপনাদের এত থিম থাকতে এই ধরনের চিন্তাভাবনা কীভাবে এলো? আসলে আমরা প্রত্যেকবারই নতুন নতুন কিছু মানুষকে দেখানোর জন্য চেষ্টা করি। বিগত দুটো বছর ধরে আমরা আমাদের বাঙালি বা হিন্দুরা যারা, আমাদের দুর্গা পূজা আমাদের শ্রেষ্ঠ উৎসব, দু বছর কিন্তু আমরা কেউই সেভাবে উৎসবটাকে পালন করতে পারিনি। তাই এবারে আমরা মনে করেছি যে মানুষকে আরও বেশি খুশি করার জন্য, এবং মানুষ যাতে উৎসবটাকে খুব ভালোভাবে পালন করে, আমরা চেয়েছি নতুনত্ব কিছু দেখাতে। বহু মানুষ আছে যারা বেনারস ঘাটে সেই বিশ্ববিখ্যাত সেই আরতি, সেই আরতি সম্পর্কে জেনেছে, বাট সামনে থেকে দেখার সুযোগ কিন্তু বহু মানুষেরই হয়নি, আমারও ছিল না। আমিও দেখেছি এবং দেখে আমার নিজেরও ভালো লেগেছে, এবং আমরা তারপরেই সিদ্ধান্ত নিই যে বেনারস ঘাটের সেই আরতি যে সমস্ত মানুষ দেখেনি বা যারা দেখবার যাদের ইচ্ছা আছে, আমরা মানুষকে বলছি যে আপনারা আসুন, বা যারা দেখেছে তাদেরকেও বলবো, হয়তো পুরনো হয়ে গেছে তাদের কাছে, কিন্তু এবছর আসুক নেতাজি মোড় সার্বজনীন দুর্গাপূজা কমিটি। আপনাদের বাজেট কেমন? আমাদের এবারে বাজেট হচ্ছে 8 লক্ষ টাকা, আনুমানিক 8 লক্ষ টাকা। এবারে ব্যবহার যেটা হয়েছে আমাদের, সবটাই বাঁশ, প্লাই, কাপড়, চট, এই জিনিস দিয়েই ব্যবহার করা হয়েছে। গত 2 বছর তো প্যান্ডামিক সিচুয়েশন ছিল, তো এবছর মানে আপনারা ভিড় কেমন আশা করছেন? আমরা যেভাবে মানুষের উৎসাহটা, সব থেকে যেটা আমরা বলতে পারি যে আমাদের, আমরাও এত বছর ধরে পুজো করেছি, কিন্তু এবারে মানুষের মধ্যে একটা আলাদা উদ্দীপনা নিয়ে এসছে আরতিটা, যে আরতি আমরা এতদিন পর্যন্ত, আজকে নেটের যুগে ইন্টারনেট খুলে সবাই দেখতে পারে, অথবা আগে টিভিতে বা যারা গেছিলো তারা গিয়ে সামনাসামনি দেখতে পেয়েছে, কিন্তু সেই বেনারসের বিখ্যাত সেই আরতি আজকে শ্যামপুরের মাটিতে দেখবে, আর মানুষ এটার জন্য কিন্তু ভীষণভাবে উৎসাহিত। আমাদের উদ্বোধন আগামী পঞ্চমী দিন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অরিন্দম গুইন এবং ডাক্তার সুদীপ রায়ের উপস্থিতিতে আমাদের এই পুজো মণ্ডপ পঞ্চমীর দিন সন্ধ্যা 7টায় উদ্বোধন হবে, এবং তারপরেই আমরা দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলব। বাস্তবায়ন করতে কী কী ব্যবহার করছেন বা কতদিন ধরে টাইম কাজ চলছে? থিমটা করতে আমরা বাঁশ, বাটাম, কাপড়, প্লাইয়ের উপরেই টোটাল কাজটা করেছি, যেহেতু থার্মোকলের কোনো অ্যালাউ নেই। আর কাজটা আমরা মিনিমাম 2.5 মাস হয়ে গেছে এই পর্যন্ত। ইচ্ছা আছে পঞ্চমী চতুর্থ দিনকা কমপ্লিট দিয়ে দেওয়া, আর পঞ্চমীতে উদ্বোধন। রূপ যেটাই দিতে পারছি, সবচেয়ে বড় কথা এবারে যে আকর্ষণটা বেনারস ঘাট, মানে পাবলিকের এখন থেকে যে আসা যাওয়াটা হচ্ছে সেটা দেখে মনটা সত্যিকারে ভরে উঠেছে। না, গোটা 5 বছর ধরে এখানে আমি কাজ করছি, এই বছরের মতন মানে আনন্দ কোনোবারে পাইনি। বেনারস ঘাট করে যে আনন্দটা পাচ্ছি আর কি,
আমি প্লাস আমার লেবার মিস্ত্রি সবাই। আমার নাম সঞ্জয় বিশ্বাস। এ থেকে বোঝা যায় যে উদ্যোক্তারা আশাবাদী যে এখানে মানে এই যে বেনারসের ঘাটের আদলে যে মণ্ডপটি তৈরি হয়েছে, তো এখানে বেনারস থেকেই সরাসরি পুরোহিতরা আসবেন, এসে এখানে সন্ধ্যা আরতি, মানে মূল আকর্ষণ হলো সন্ধ্যা আরতি, তো সন্ধ্যা আরতি করবেন। তো এই এখানকার যে ঘাটে যে সন্ধ্যা আরতি হবে, এটাই দেখতে মানুষের উপচে পড়া ভিড় উপচে পড়বে পঞ্চমী থেকে, এটাই আশাবাদী রাখছেন উদ্যোক্তারা। আর অনেক মানুষ আসবেন। তাছাড়া সাংসদ কল্যাণ ব্যানার্জি পঞ্চমীর দিন এখানে উদ্বোধন করবে এই পূজা মণ্ডপে। এরকম নিত্য নতুন পূজা মণ্ডপ থিম প্রতিমা দেখতে অবশ্যই চোখ রাখতে হবে ডিএনএন বাংলার পর্দায়। ক্যামেরায় এইচ বির সাথে আমি রিম্পা ঘোষ, ডিএনএন বাংলা, হুগলি।